আসসালামু আলাইকুম আজকে আমরা পড়বো বিভিন্ন দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম দ্বিকক্ষ বলতে একটা উচ্চকক্ষ একটা নিম্নকক্ষ জাপানের আমরা জানি জাপানের একটি হলো ডায়েট উচ্চকক্ষের নাম হাউস অফ কাউন্সিলর নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আমরা আবার পড়ি জাপানের আইনসভার নাম ডায়েট উচ্চকক্ষের নাম হাউস অফ কাউন্সিলর আর নিম্ন কক্ষের নাম হাউস অফ পার্লামেন্টের নাম রাশিয়ার আইনসভার নাম পার্লামেন্ট উচ্চ উচ্চকক্ষের নাম সিনেট নিম্ন নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এখানে সিনেট ডাওয়ান নিগারা আর ডাওয়ান রিকায়েত মালয়েশিয়ার ভাষায় মিয়ানমার মিয়ানমারের আইনসভার নাম হলো দ্য অ্যাসেম্বলি অব দ্য ইউনিয়ন ছয়শো চৌষট্টি জন সদস্য আবার পরি মিয়ানমারের আইনসভার নাম দ্য অ্যাসেম্বলি অফ দ্য ইউনিয়ন উচ্চকক্ষের নাম হাউস অফ ন্যাশনালিটিস যেখানে দুশো চব্বিশটা সদস্য আছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ দুইশো চল্লিশটা মোট ছয়শো চৌষট্টিটা মায়ানমারের আইনসভার নাম দ্য অ্যাসেম্বলি অব দ্য ইউনিয়ন উচ্চকক্ষের নাম হাউস অফ ন্যাশনালিটিস নিম্নকক্ষর নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তারপরে আমরা পড়ব নেপাল নেপালের আইনসভার নাম ফেডারেল পার্লামেন্ট সংসদ উচ্চকক্ষের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ভারতের পার্লা আইনসভার নাম পার্লামেন্ট উচ্চকক্ষের নাম হাওয়া কাউন্সিলর অফ স্টেট রাজসভা এবং হাউস হাউস অফ পিপল হাউস অফ দ্য পিপল লোকসভা তো আমরা কি জানলাম ভারতের পার্লামেন্ট আইনসভার নাম পার্লামেন্ট এবং উচ্চকক্ষের নাম রাজসভা নিম্ন নাম লোকসভা রাজসভা কাউন্সিলর অফ স্টেট যেটা রাজ্যসভা আর কাউন্সিল অফ দ্য পিপল এটা লোকসভা ভুটানের আইনসভার নাম পার্লামেন্ট উচ্চকক্ষের নাম ন্যাশনাল কাউন্সিল নিম্ন নাম ন্যাশনাল অ্যাসেম্বলি তারপর পর পাকিস্তানের আইনসভার নাম পাকিস্তান মজলিশ মজলিস ই সুরা পার্লামেন্ট পাকিস্তানের আইনসভার নাম মজলিস ই সুরা যেটা পার্লামেন্ট উচ্চকক্ষের নাম সিনেট ন্যাশনাল ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্নকক্ষের নাম আর আফগানিস্তানের আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি যেটা পাকিস্তানের নিম্নকক্ষের নাম আমরা আবার পড়ি পাকিস্তানের নিম্নকক্ষের যেটা নাম ন্যাশনাল অ্যাসেম্বলি সেটা আফগানিস্তানের আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি হাউস অফ অ্যাডার্স মিশা মেশরানো জিগ্রা জিরগা এটা হলো উচ্চকক্ষের নাম নিম্নকক্ষের নাম হাউস অফ দি পিপল রাশিয়ার এটা ইম্পর্টেন্ট রাশিয়ার আইনসভার নাম ফেডারেল অ্যাসেম্বিলি উচ্চকক্ষের নাম ফেডারেল কাউন্সিলর এবং স্টেট ডুমা নিম্নকক্ষের নাম স্টেট ডুমা নিম্ন নিম্নকক্ষের নাম আবার পড়ি রাশিয়ার আইনসভার নাম ফেডারেল অ্যাসেম্বিলি উচ্চকক্ষের নাম ফেডারেল কাউন্সিল আর নিম্নকক্ষের নাম স্টেট ডুমা পোল্যান্ড পোল্যান্ডও ইম্পর্ট্যান্ট এটা হলো ইউ ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হতে চাচ্ছে যেটার জন্য এটাও সমস্যা রাশিয়া ইউক্রেন সমস্যার সাথে জড়িত এটাও পড়ব পোল্যান্ডের আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি উচ্চকক্ষের নাম সিনেট নিম্নকক্ষের নাম সিম পোল্যান্ডের আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি উচ্চকক্ষের নাম সিনেট নিম্নকক্ষের নাম সিম জার্মানি আমরা জানি জার্মানির আইনসভার নাম হলো ফেডারেল কাউন্সিলর ফেডারেল ডায়েট ফেডারেল কাউন্সিলর ফেডারেল ডায়েট উচ্চকক্ষের নাম নিম্নকক্ষের নাম ইতালি ইতালি দরকার নাই ফ্রান্স পরা যায় ফ্রান্সের আইনসভার নাম পার্লামেন্ট উচ্চকক্ষের নাম সিনেট নিম্নকক্ষের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি যুক্তরাজ্যের আইনসভার নাম পার্লামেন্ট যুক্তরাজ্যের আইনসভার নাম পার্লামেন্ট আমরা তিনবার পড়ি যুক্তরাজ্যের আইনসভার নাম পার্লামেন্ট হাউস অফ লর্ডস উচ্চকক্ষের নাম নিম্নকক্ষের নাম হাউস অফ কমনস হাউস অফ লর্ডস হাউস অফ কমনস যুক্তরাজ্যের দক্ষিণ আফ্রিকার আইনসভার নাম পার্লামেন্ট ন্যাশনাল কাউন্সিল অফ প্রভিন্স ন্যাশনাল অ্যাসেম্বলি ন্যাশনাল কাউন্সিল প্রভিন্স প্রভিন্স হলো উচ্চকক্ষের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি নিম্নকক্ষের নাম যুক্তরাষ্ট্র এটাই খুবই ইম্পর্টেন্ট সরি যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস এবং উচ্চকক্ষের নাম সিনেট আর নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ক্যানাডার আইনসভার নাম পার্লামেন্ট উচ্চকক্ষের নাম সিনেট আর নিম্ন কক্ষের নাম হাউস অফ কমন্স সবাই মনোযোগ দিয়ে পড়বেন বেস্ট অফ লাক ফর ইয়ার ফিউচার টু গেট দ্য রাইট জব টাইমলি আসসালামু আলাইকুম